আজকে আমার হাতে যে ফোনটা আছে এটা হচ্ছে আইফোন 14 প্রো, এবং এই ফোনটার সমস্যা হচ্ছে আই ক্লাউড লক। যেমনটা স্ক্রিনে দেখতে পারতেছেন, আইফোন লক টু ওনার, এবং নিচে একটা জিমেইলের মতো দেখাচ্ছে। এবং আমি যদি এটা স্ক্রল করি এবং নেক্সটে যাওয়ার চেষ্টা করি যে আসলে ফোনটার সমস্যা কি, আমি এখানে করে দিলাম ইংলিশ, এখান থেকে সিলেক্ট করে দেবো কান্ট্রি, সেট আপ উইদাউট আনাদার ডিভাইস, তারপর কন্টিনিউ কন্টিনিউ, এবং এখান থেকে ওয়াইফাই চাচ্ছে। আমি একটা ওয়াইফাই কানেক্ট করে নিলাম। ওয়াইফাই কানেক্ট করার পর এরকম আসতেছে, ইফ মে টেক এ ফিউ মিনিটস টু অ্যাক্টিভ ইউর আইফোন। এবং যখন এরকম আসবে এরপর এটা রিডাইরেক্টিং হয়ে এরকম চলে আসবে, আইফোন লক টু ওনার। এবং এখন এখানে আপনার জিমেইল চাচ্ছে, জিমেইল বা আইক্লাউড অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড চাচ্ছে। আপনি যদি আইক্লাউডের অ্যাকাউন্টের আইডি পাসওয়ার্ড দিতে পারেন মোবাইলটা আনলক হবে, আর যদি দিতে না পারেন তাহলে এটা অন্যভাবে আইক্লাউড আনলক করতে হবে, যেটা এখন আমরা দেখাবো। এই জন্য আমি মোবাইলের কেবেলটা কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করে দিয়ে থ্রিওটলটা ওপেন করে নিলাম। এখানে দেখেন মোবাইলের মডেলটা আইফোন 14 প্রো, এবং এই মোবাইলটার এখন আমরা আইক্লাউড লক আনলক করব। এই জন্য ফার্স্টে যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে আসার পর এখানে সার্চ বারে লিখে দেব gsmalo.com। লেখার পর এখান থেকে বিভিন্ন ধরনের টুলস এর সার্ভিস আছে। আমাদের ক্ষেত্রে হবে আইসি বাইপাস, আইসি বাইপাস টুলসটা দিয়ে আমরা কাজটা করব। এই জন্য এখানে আমাদের আইফোন 14 প্রো, আইফোন অনলি 14 বা প্রো ম্যাক্স এগুলোতে কিন্তু যাব না, আমাদের ক্ষেত্রে হবে আইফোন 14 প্রো আইসি বাইপাস, এটা সিলেক্ট করে নিলাম। তারপর এই আইফোন 14 প্রো আইসি বাইপাস উইন্ডোজ টুল উইদাউট সিগন্যাল, মানে সিম ছাড়া, নিচে আইসি বাইপাস ডাউনলোড, এখান থেকে আপনি এই টুলসটা ডাউনলোড করে নিতে পারবেন। আবার একটু নিচে আসলে সার্ভিস উইল রেজাল্ট উইথিন 1 to 24 আওয়ার, মানে 1 থেকে 24 ঘন্টার মধ্যে আপনাকে একটা রেজাল্ট দিবে, মানে 24 আওয়ারের মধ্যে আপনার এই ফোনটা আনলক করে ফেলতে পারবেন আপনি এই সার্ভিসটার সাহায্যে কাজ করলে। একটু নিচে আসলে এখানে প্রাইস দেখাচ্ছে, এবং এখানে রেফার কোড, আমাদের তো রেফার কোডের প্রয়োজন নেই। তারপর এখানে এন্টার সিরিয়াল নাম্বার, অবশ্যই সিরিয়াল নাম্বারটা দিয়ে আমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এই জন্য আমরা যেহেতু আইসি বাইপাস টুলে করবো, আইসি বাইপাস টুলটা এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর ঠিক এইরকম আসবে, যখন আপনার মোবাইলের কেবেলটা কানেক্ট করা থাকবে ঠিক এইরকম আসবে, যদি না আসে সেক্ষেত্রে মোবাইলের কেবেলটা কানেক্ট করে দেবেন। কানেক্ট করে দিলে এরকম আসবে, এখানে মোবাইলের মডেল, আইমি নাম্বার বা সিরিয়াল নাম্বার কিন্তু দেখতে পারবেন। নিচে লেখা থাকবে দিস ডিভাইস সাপোর্টেড উইদাউট সিগন্যাল প্লিজ রেজিস্টার এসএন, মানে এই টুলসটাতে মোবাইলটা সাপোর্টেড আছে, এখন এসএন রেজিস্ট্রেশন করলে কিন্তু মোবাইলটা আমরা আনলক করে ফেলতে পারবো। এখানে যদি আনসাপোর্টেড দেখায় সেক্ষেত্রে মোবাইলটা কিন্তু ফ্লাশ করে সাপোর্টেড করতে পারেন। একটা আইফোন কীভাবে ফ্লাশ করতে হয় এ নিয়ে কিন্তু আমাদের পূর্বের ভিডিও আছে, আপনি চাইলে দেখে আসতে পারেন, উপরে আইক্যাট অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। যখন এখানে সাপোর্টেড চলে আসবে তখন আমরা এই সিরিয়াল নাম্বারের উপর একটা ক্লিক করে সিরিয়াল নাম্বারটা কপি করে নেব, এবং এই সেম সিরিয়াল নাম্বারটা কিন্তু আপনি থ্রিও টুলসেও পাবেন, যেমনটা এখানে দেখতে পারতেছেন। ওয়েল, আমরা চলে যাবো সেই ব্রাউজারটিতে। ইন্টার সিরিয়াল নাম্বারের জায়গায় আমরা আমাদের সিরিয়ালটি দিয়ে দিব, তারপর হচ্ছে অ্যাড টু কার্ডে ক্লিক করে দেব। এখানে প্রোডাক্টটা দেখাচ্ছে, কোয়ান্টিটি, আমাদের কোয়ান্টিটি কয়টা, একটা। এরপর নিচ থেকে চেক আউটে ক্লিক করে দেব। চেক আউটে ক্লিক করে দিলে এইরকম আসবে। এইরকম আসলে এখান থেকে আমরা একদম নিচ থেকে পেমেন্ট ইনফোতে ক্লিক করে আমরা কিসের মাধ্যমে টাকাটা পেমেন্ট করতে চাচ্ছি সেই পেমেন্ট মেথডটা সিলেক্ট করে দেব, এবং এই নাম্বারে আমাদেরকে টাকা পাঠাতে হবে কত টাকা, যেটা কিন্তু এখানে দেওয়া আছে এই সার্ভিসের প্রাইস। আমরা যে নাম্বার থেকে এই নাম্বারে টাকা পাঠাবো আমাদের সেই নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে, আমাদের যে নাম্বার থেকে আমরা টাকাটা পাঠিয়েছি। নাম্বারটা দিয়ে দেওয়ার পর যে ট্রানজ্যাকশন আইডিটা থাকবে এই ট্রানজ্যাকশন আইডিটাও এখানে দিয়ে দেবো। তারপর এখানে টিকমার্ক দিয়ে প্লেস অর্ডার, প্লেস অর্ডারে ক্লিক করে দিলে থ্যাংকস ফর পারচেসিং থ্রু নগদ, আমরা নগদের মাধ্যমে এই সার্ভিসটা আমরা কিনেছি। উইল চেক অ্যান্ড গিভ ইউ আপডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল, আপনি gsmalo.com এ এই অর্ডারটা করেছেন, এই কোম্পানি আপনার এই অর্ডারটা পেয়েছে এবং খুব শীঘ্রই আপনাকে আপডেট জানানো হবে, এরকম কিছু বলতেছে। এখন আপনার যেটা করতে হবে, আপনাকে অপেক্ষা করতে হবে 24 আওয়ার। 24 আওয়ার পর, 24 ঘন্টা পর যখন এই সার্ভিসটা কমপ্লিট হয়ে যাবে, সাকসেস চলে আসবে এই অর্ডারটা, তখন আপনি কিন্তু মোবাইলটাকে আনলক করে নিতে পারবেন। এখন অর্ডারটা কী অবস্থায় আছে সেটা যদি আপনি দেখতে চান, 24 আওয়ার পর কীভাবে দেখবেন অর্ডারটা কী অবস্থায় আছে, আপনার অর্ডারটা কি রিজেক্ট হলো নাকি কমপ্লিট হলো, সেটা বোঝার জন্য এই মেন আইকনে আপনার মাউসটা ধরবেন, তারপর এখান থেকে অর্ডারসে ক্লিক করে দেবেন। অর্ডারসে ক্লিক করে দিলে এরকম আসবে, এখানে কিন্তু স্ট্যাটাস অন হোল্ডে আছে, এবং এটা কিন্তু আমাদের অর্ডার, যেটার অর্ডার আইডি এখানে দেওয়া এবং ডেটও কিন্তু এখানে দেওয়া আছে, প্রাইসটাও এখানে দেওয়া আছে আইটেম 1। এখন আমাদের 24 আওয়ার অপেক্ষা করতে হবে, 24 ঘন্টা আমরা অপেক্ষা করবো।
এবং 24 ঘন্টা পর যখন এটা কমপ্লিট হয়ে যাবে তার পরবর্তী প্রসেসটা আমরা দেখাব। চলে আসলাম সরাসরি 24 আওয়ার পর, যদিও 24 ঘন্টা সময় লাগে না, তার আগেই কিন্তু হয়ে যায়। 24 ঘন্টা পর আমরা আবার এই আমাদের অর্ডারসটাতে চলে আসব। এখানে আসার পর আমরা পেজটাকে রিলোড করব। রিলোড করলে আমরা দেখতে পারবো আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। যখন এখানে অর্ডারটা কমপ্লিট দেখাবে তখন হচ্ছে আমরা আইসি বাইপাস এই টুলসটা ওপেন করে নিব। তার আগে আমি 3 টুলসটা ওপেন করে একটু দেখাই আপনাদেরকে। এই মোবাইলের কেবেলটা কানেক্ট করে দিলাম আমি, এবং এটা আমি কেবল কানেক্ট করে দিলে 3 টুলসে কিন্তু চলে আসছে, যেটার কিন্তু এখানে মোবাইলের মডেল আইমি সিরিয়াল কিন্তু দেখা যাচ্ছে। এখন আমি এখান থেকে আইসি বাইপাস টুলসটা ওপেন করে নিচ্ছি, যেহেতু এটার সাহায্যে আমরা কাজটা করব। আইসি বাইপাস টুলসটা ওপেন করার পর ঠিক এইরকম আসবে। এখানে নিচে কিন্তু লেখা আসতেছে নাও ইউ ক্যান অ্যাক্টিভ ইউর ডিভাইস। আগে কিন্তু লেখা আসছিল এসএন রেজিস্ট্রেশন করতে, এখন যখন অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এখন বলতেছে আপনি আপনার ডিভাইসটি এখন অ্যাক্টিভ করতে পারবেন। আমরা যখন মাউসের কার্সারটা অ্যাক্টিভে রাখবো এখানে কিন্তু ক্লিক করা যাচ্ছে, যেটা কিন্তু পূর্বে করা যায় নাই। আমরা ক্যামেরাটা লাগানো অবস্থায় অ্যাক্টিভে ক্লিক করে দিব, এবং এই অ্যাক্টিভে ক্লিক করে দেওয়ার পর মোবাইলটা বন্ধ বা চালু হতে পারে, রিবুট নিতে পারে। এই অবস্থায় কিন্তু ক্যাবেল কোনোভাবে ডিসকানেক্ট করা যাবে না। এটা সাকসেস হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। ওয়েল, কিছুক্ষণ পর এরকম একটা লেখা আসবে, ইউর ডিভাইস ওয়াজ সাকসেসফুলি অ্যাক্টিভেট, ইটস রিবুটিং নাও। মোবাইলটা এখন রিবুট নেবে, মোবাইলটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটা এখন রিবুট নেবে। যখন মোবাইলটা চালু হবে তখন কিন্তু আমরা দেখতে পারবো মোবাইলটা কিন্তু আনলক হয়ে গেছে। মোবাইলটা চালু হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। ওয়েল, দেখতে পাচ্ছেন এখানে মোবাইলটা কিন্তু চালু হয়ে গিয়েছে, এবং এখন আমি যদি স্ক্রল করি, মোবাইলটাকে সুইচ করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু লকটা আনলক হয়ে গেছে। একদম লাইভ কিন্তু আমি আপনাদের দেখালাম, মোবাইলটা কিন্তু আনলক হয়ে গেছে। আপনার কাছে যদি কোনো আইফোন থাকে যেটা আইক্লাউড লক করা, সেটা কিন্তু আপনি এই নিয়মে আনলক করায় নিতে পারেন। আর যদি আপনার এটা ঝামেলা মনে হয় তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের হেল্প নিয়ে আপনি কিন্তু আনলক করায় নিতে পারেন। এই জন্য কিন্তু আমাদের অফিসে আসতে হবে না। আমাদের অফিসের ঠিকানা হচ্ছে চিটাগং আতরা ডিপো নোট টাওয়ার 2nd এবং 3rd তলায়। এই কাজটা করানোর জন্য কিন্তু আমাদের অফিসে আসাটা জরুরি না, আপনি চাইলে এসে করাতে পারেন, অথবা আপনি চাইলে কিন্তু অনলাইনেও কাজটা করায় নিতে পারেন। এক্ষেত্রে আপনার কাছে একটা ল্যাপটপ অথবা কম্পিউটার থাকতে হবে, তাহলে কিন্তু আমরা কাজটা করে দিতে পারবো দেশে এবং দেশের বাহিরে যেখানেই হন না কেন আপনি। সো এই ছিল ভিডিও। ভিডিও সম্পর্কিত প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।